মহাকাশে ভেতরে ঘূর্ণায়মান এক বস্তুর সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। চলুন বিস্তারিত নিউজ জানা যাক। বিস্তারিত নিউজ বলার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। চলুন বিস্তারিত নিউজ জানা যাক। মহাকাশে একটি ভূতুড়ে ঘূর্ণায়মান বস্তু আবিষ্কার করেছে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। এর আগে কখনও মহাকাশে এ ধরনের কোনো বস্তু দেখা যায়নি। প্রথমে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই বস্তুটি দেখতে পান। মিল্কিওয়ে গ্যালাক্সিতে খুঁজে পাওয়া এই বস্তুটি থেকে প্রতি 18 মিনিট পরপর রেডিও তরঙ্গ বেরিয়ে আসছে, যা প্রায় 1 মিনিট ধরে স্থায়ী হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, মহাকাশে যেসব বস্তু রেডিও তরঙ্গ ছাড়ে সেগুলো নথিভুক্ত করা হয়, কিন্তু কখনও এত দীর্ঘ সময় ধরে তরঙ্গ ছাড়া বস্তু দেখা যায়নি। এটি সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞানীদের একটি দল কাজ করছে। খবরে জানানো হয়েছে, কার্টিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র টাইরন ওডহার্টি প্রথম এই বস্তুটি আবিষ্কার করেন। এজন্য তিনি একটি টেলিস্কোপ ও তার নিজের তৈরি করা একটি সিস্টেম ব্যবহার করেছেন। গবেষণায় জানা গেছে, বস্তুটি প্রায় কয়েক ঘন্টার জন্য পর্যবেক্ষণের বাইরে চলে যাচ্ছে। এটি কেন হচ্ছে তার কোনো কারণেই খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা। মহাকাশে এমন কোনো বস্তুই নেই যার আচরণ এরকম হতে পারে। এই বস্তুটি পৃথিবী থেকে 4000 আলোকবর্ষ দূরে। এটি অস্বাভাবিক রকমের উজ্জ্বল এবং এর রয়েছে শক্তিশালী একটি চৌম্বক ক্ষেত্র। তো বন্ধুরা, এই ছিল বিস্তারিত আলোচনা। যারা যারা আমাদের ভিডিওটি দেখলেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে আমাদেরকে আরও অনুপ্রাণিত করবেন এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে সালাম জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।